আজি মহা শিবরাত্রি রাজ্যজুড়ি শিবরাত্রির মহা আয়োজন শিব মন্দির সমূহত ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়েছে ভক্ত সকল দেবাদী দেবর আরাধনাত সকল ব্যস্ত হয়ে পড়েছে আমি গুয়াহাটির দৃশ্য দেখাইছো পোয়ার ভাগরে পড়া হিয়া শুক্লেশ্বর বৈশিষ্ট্য মন্দির উমানন্দ মন্দির পুরনি গুদামর মহামৃত্যুঞ্জয় মন্দির শিবসাগরের শিবদৌল তেজপুরের মহাভৈরব মন্দিরকে ধরে রাজ্যের শিব মন্দির সমূহত পূজা অর্চনায় আগবহায় আশীষ কামনা করেছে ভক্ত সকলে ফাগুন মাহর কৃষ্ণপক্ষ ত্রয়োদশী চতুর্দশী তিথিত শিবরাত্রি পালন করা হয় আর এই দিনট বিশেষ দেখবলে পাওয়া যায় যে ভক্তসলের যথেষ্ট ভিড় পরিলক্ষিত হয় ঠায় ঠায় বিশেষ মন্দির সমূহত আমি 7:50 পোয়ারপর আমি দেখাই গেছো গতি এই মুহূর্ত আমি দেখাম বিভিন্ন প্রান্তর আমার সাংবাদিক সকল আছে যেহেতু আমি দেখাইছিল শিবদৌলের পরিবেশ এই মুহূর্ত আমি দেখাইছো শিবসাগর এনে ধরনের আন্তরাষ্ট্রীয় শিব উৎসব পালন করা হয়েছে আজি দ্বিতীয় দিন শ ভক্তর ভিড় কাহিলি পরে প্রায় শিবদৌলত ভক্তর লানি নিশিকা ফুট বইছে বাবা ভোলানাথর আশীষ লোবলে ভক্ত সকলের বন্তি প্রজ্বলন আমি এই মুহূর্তত দেখাইছো শিবসাগরের দৃশ্য আর তারপরে যেহেতু আমি কই গেছো নগাঁর মহামৃত্যুঞ্জয় মন্দিরতো আজি মন্দিরটি নখ স্থাপন হয়েছে গতি আজির দিনটি তার যথেষ্ট সংখ্যক লোকের সমাগম ঘটা দেখবলে পাওয়া গেছে আর সকল বিশেষ বাহিরেরপরাও বহু লোক আছে গতি পর্যটকর পর্যটনের ক্ষেত্রতো নিশ্চিতভাবে যথেষ্ট লাভান্বিত হব আর আমি ভিতর চলার দৃশ্য দেখাইছো মহামৃত্যুঞ্জয় মন্দিরের ভিতর চলার দৃশ্য একটা খুব সুন্দর আধ্যাত্মিক পরিবেশে তাদের বিরাজ করেছে তাত যখন ভক্ত আছে বা যখন পূজারী আছে তেওঁলোককো খুব সুন্দর মার্জিতভাবে সকলে তাত সেবা করা দেখবলে পাওয়া গেছে আমি এই মুহূর্তত বিভিন্ন প্রান্তরপর আমি দেখাই গেছো আর এই মুহূর্তে আমি তেজপুরের দৃশ্য দেখাম তেজপুরের ঐতিহাসিক মহাভৈরব মন্দিরত ভিড় করেছে দর্শনার্থী সকলে যদিও বা নিশারে পড়া বরষুণ দিয়ে আছে সেই মুহূর্তত কিছু হাম কাটিছে বতর ফরকাল হওয়াত মন্দিরলে এটা ভক্ত সকলের ভিড় অহা দেখবলে পাওয়া গেছে হেমন্তনাথর প্রতিবেদন আগবহাইছো আজি মহাশিবরাত্রি আর মই উপস্থিত আছো বর্তমান তেজপুরের ঐতিহ্য মন্দিরত যে মহাভৈরব মন্দির সেই মহাভৈরব মন্দিরত উপস্থিত আছো আর মই পরিবেশ দেখাইছো আর উল্লেখ করব লাগবে এইখিনিতে নিশারে পড়া যে বরষুণ আহিছিল সেয়া খন্তে সময়ের পিছ পূর্বে মুকলি হয়েছে আর দেখা গৈছে এই সময়ত ভক্তপ্রাণ রাইজ বরষুণ এর পিছত কিছু সংখ্যক আহিব লৈছে কিন্তু বিগত দিন সমূহত এনে সময়ত যে দর্শনার্থী তথা ভক্তপ্রাণ রাইজর ভিড় আমি দেখিবলে পাও সেয়া কিন্তু এই মুহূর্তত আমি দেখিবলে পোৱা নাই কিন্তু উল্লেখ করব লাগিব আজি দিনের 2:42:48 শিব চতুর্দশী আরম্ভ হব আর এই যে ঐতিহাসিক মহাভৈরব মন্দির সেই মহাভৈরব মন্দিরত নিশা 8:30 কালিলৈ পুৱা 4:30 আরম্ভ হব শিব পূজা আর আজি ভক্তপ্রাণ রাইজর বাবে যদিও বা মূল দুয়ার বন্ধ আছে কিন্তু ভক্তপ্রাণ রাইজর বাবে পুৱা 4:00 মন্দিরের দুয়ার খুলি দিয়া হয়েছে আর আমি দেখাইছো পরিবেশ এই মুহূর্তত এয়া ভক্তপ্রাণ রাইজ ওলাই আহিছে পূজার বাবে আমি পুনতে মহাভৈরব মন্দিরের ভিতর যে পরিবেশ সেই পরিবেশ দেখাব বিচাৰিছো আর দিনের 2:42:48 যেহেতু শিব চতুর্দশী আরম্ভ হব আর ধারণা করা হয়েছে আর সেই সময়ের পিছত হয়তো নিশালৈ যথেষ্ট সংখ্যক ভক্তপ্রাণ লোকের সমাগম ঘটিব আর এই মুহূর্তত তেজপুরের বিভিন্ন স্থানের ভক্তপ্রাণ লোক আহি উপস্থিত হয়েছে সেই আর আমি মন্দিরের ভিতরের পরিবেশ দেখাইছো আর ভিতরত দর্শনার্থী যথেষ্ট সংখ্যক আমি দেখবলে পাইছো ইতিমধ্যে যে নিশারপর বরষুণ আহিছিল সে বরষুণ এড়িছে আর বতর মুকলি হওয়ার লগে লগে এটা ভক্তপ্রাণ লোকের আমি সমাগম দেখবলে পাইছো আমি তেজপুরের দৃশ্য দেখাই গেলো তেজপুরের মহাভৈরব মন্দিরের পর হেমন্ত আমাক দেখালে গতি ভক্তর লানি নিশিকা সুদ এটা ঠায়ে ঠায়ে পড়ছে আর পূজা করা দেখবলে পাওয়া গেছে বেলপাত গাখির এনে ধরনের যুক্ত পূজার সামগ্রী আছে ধূপ ধূনা নৈবদ্য লই আজির দিনটি সকল ভক্ত পূজা অর্চনা করেছে পর ভাগরে পড়া আমি ইতিমধ্যে কোথাও যে 2:42 যেহেতু সময় আরম্ভ হয়েছে গতি কাইলে দিনের 1 বজালেকে থাকিব নিশা ভাগতহে শিবরাত্রি বুড়ি করে নিশার ভাগতহে আসলে পূজা প্রকৃত যে পূজা ভাগ সেয়া
আয়োজন করা হয় গটিকে ঠিক তেনে ধরনে আয়োজন করেছে ঠায়ে ঠায়ে বিভিন্ন যে সমূহ মন্দির আছে যে সমূহ আমি এই মুহূর্তে দেখাই গছো মহামৃত্যুঞ্জয় মন্দিরের দৃশ্য আর ইয়াতো যথেষ্ট ভক্ত সমাগম ঘটিছে ইতিমধ্যে আমার সাংবাদিক নীলুৎপলে আমাক দেখাইছে যে বাহিরৰ পৰা বিশেষকৈ উত্তরাখণ্ডৰ পৰা ভক্ত আহিছে অন্য ঠাইৰ পৰা ভক্ত আহিছে আহি তেওঁলোকে এবাৰ দৰ্শন কৰিব বিচাৰিছে গটিকে মহামৃত্যুঞ্জয় মন্দির যেতিয়া যে দিনাখনে মুকলি করা হয়েছিল আমি শাহ আহিছিল কেন্দ্র গৃহমন্ত্রী গৰাকী আৰু তাৰ পিছৰ পৰা যথেষ্ট প্রসার প্রসার লাভ করেছে আর তার পরবর্তী সময় পর্যটক সকলের ভিড় দেখবলে পাওয়া গেছে বিভিন্ন ঠাইপর ভারতের বিভিন্ন ঠাইপর পর্যটক সকল আহিছে ভক্ত সকল আহিছে আহি এনেদরে খুব সুন্দরভাবে পূজা অর্চনা করেছে আনহাতে আমি যেহেতু কয়ে গেছো যে শিবসাগরের শিবদৌলরও আমি দৃশ্য দেখাইছো আমার সাংবাদিক গৌতম তাত আছে আর তাত যেহেতু এক মহোৎসব হিসাবে পালন করা হয় গতি আজ দ্বিতীয় দিনের মহোৎসবের দৃশ্য আমার গৌতমে দেখাই গেছে পয়ার ভাগরে আমি পরবর্তী সময়তো দেখাম তাতো ভক্ত সকলের লানি নিচিকা ভিড় যথেষ্ট সংখ্যক লোকের সমাগম ঘটিছে ঠিক তেনে ধরনের তেজপুরের দৃশ্য আমাকে হেমন্তই দেখালে হেমন্তর মহাভৈরব মন্দিরের দৃশ্য হেমন্তই আমাক দেখালে আর আমি যেহেতু জানাই গেছো যেটা মূল মন্দির আছে রাজ্যত বিশেষকৈ সেয়া শিবদলে হোক বা তেজপুরের মহাভৈরব মন্দিরে হোক ঠিক তেনে ধরনের ফুকলেশ্বর মন্দির বা মহামৃত্যুঞ্জয় মন্দির যে নবনির্মিত একটা মন্দির গতি এই সমূহ ঠাইত ভক্তর অসংখ্য ভক্তর তাত ভিড় হওয়া দেখবলে পাওয়া গেছে আমি মহানগরীর প্রান্তত থাকা বিভিন্ন প্রান্তত থাকা কিছু মন্দিরের আমি কিছু ভিজুয়ালস আমি দেখাই যাম আজি সকলে এনে ধরনের শিবরাত্রি পালন করা দেখবলে পাওয়া গেছে ঠাই বিশেষে আজির দিনটোত সকলে পয়ার ভাগৰ পৰা পূজা অর্চনা কৰিছে আৰু বিশেষভাৱে প্ৰায় শিব পূজা বুলি ক'লে পুনৰ কৈছো যে শিব সাধাৰণতে খুব সোনকালে সন্তুষ্ট হয় বুলি কোৱা হয় গতিকে বিশেষ কিছু সামগ্রী থাকে শিব পূজা কৰিবৰ বাবে সেয়া চাকি বন্তিৰ লগতে সমান্তৰালভাৱে বেলপাত থাকে বেলপত্ৰ বুলি কোৱা হয় গাখীৰ যিহেতু লিংগত ধৰা শিবলিংগত ঢালোৱা হয় পানী লাগে ঠিক সমান্তৰালভাৱে আৰু কিছু সামগ্রী তাত আছে যিসমূহ পূজাৰ সামগ্রী সকলো ঠাইতে তাত মজুত থকাও দেখিবলৈ পোৱা গৈছে সৰু সৰু দোকান আছে বিভিন্ন মন্দিরসমূহর প্রাঙ্গণত আর তাতে সকলোখিনি বস্তু উপলব্ধ হয়ে আছে তারপর ক্রয় করে রাইজে সুন্দরভাবে পূজা অর্চনা করেছে এক আধ্যাত্মিক পরিবেশে বর্তমান বিরাজ করেছে সমগ্র রাজ্য জুড়ে আমি রাজ্যর যেহেতু খবর আমি জানাই গেছো এই মুহূর্তে আমি শিবদৌলের দৃশ্য যেহেতু পয়ার ভাগর পর গৌতমে দেখাইছে এই মুহূর্তে সংযুক্ত হয়েছো পুনরবার গৌতমর সহ গৌতম আপনার ওসরলে আছো দিন বাগরিছে সময় বাগরিছে এই মুহূর্তে ভক্তর সংখ্যা কি বাড়িছে আর বর্তমান তাত কি আছে সুন্দরক আমাকে দেখ।